باب زي ভাই ইমাম হাসান হুসাইনের নাম আমাদের অনেকের শোনা না শুনি নাই ইমাম হাসান হুসাইনের নাম আমাদের অনেকের শোনা ওই ইমাম হাসান হুসাইন যদি মনে করতেন আমি কারবালায় যাব না শহীদ হব না আমি কারবালায় না যাই আমি দূরে সরে বেড়াব আমি মদিনায় থাকব না আমি মক্কায় চলে যাব মক্কায় থাকব না আমেরিকায় চলে যাব আমেরিকায় থাকব না রাশিয়ায় চলে যাব কত জায়গা আছে চলে যাব কিন্তু কারবালায় যাব না কিন্তু ইমাম হাসান হুসাইন ওই শিক্ষায় আপনার শিক্ষিত হই ওই পরিবারে কিন্তু আপনারা ছিলেন না ইমাম হাসান হুসাইন আগে থেকে জানতেন যে কারবালার ময়দানে যেতে হবে আমার নাজান বলে দিয়েছে কারবালার ময়দানে শহীদ হতে হবে আর কারবালার ময়দানে যতক্ষণ আমি শহীদ না হব ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা দণ্ডায়মান হবে না ততক্ষণ পর্যন্ত মুসলিমের প্রতি অত্যাচার বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত মুসলিম নারীদের প্রতি অত্যাচার বন্ধ হবে না এইজন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছিলেন আর ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন বলে আমার প্রিয় নবীজি ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসতে আমার নবীজি এইজন্য ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসতে আমার ইমাম হাসান হুসাইনের 7 বছর বয়স 6 বছর বয়স দুই ভাই ছোট ছোট বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা ঘোড়াওয়ালা ঘোড়ার উপর সওয়ার হইয়া ঘোড়া নিয়ে চলে গেল ইমাম হাসান হুসাইন দাঁড়িয়ে আছে ইমাম হুসাইন ছোট ভাই হাসানকে জিজ্ঞাসা করে বলে ভাই রে ঘোড়ার উপর দিয়ে এই লোকটি কোথায় গেল বলে জানি না জানি না এই লোকটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া কোথায় জানি চলে গেল ইমাম হুসাইন বলে এর উপরে উঠলে কি মজা পাওয়া যায় বলে হ্যাঁ বলে মজা যদি পাওয়া যায় আমি হুসাইন আমি এই ঘোড়ার পৃষ্ঠে চাপতে চাই আমি এই ঘোড়ার উপরে চাপতে চাই আমার ইমাম হাসান বলে ভাই রে খাবার মতো পয়সা নাই একবেলা খাবার মতো টাকা নাই একবেলা আমরা পেট পূরণ করে খাবো তার ক্ষমতা নাই আর কেমন করে একটা ঘোড়া কিনে তোমাকে ঘোড়ার পৃষ্ঠে চাপাইব তখন তো ঘোড়ার দাম ছিল নাকি এখন যেমন একটা মোটর বাইকের দাম মোটর সাইকেল এখন মোটর সাইকেল তো মাইনে পাওয়া যায় না বেটা বলছে আব্বা মোটর সাইকেল নিয়ে বলছে চুপ খাপা কথা যার আর 4 দিন পরে তোর বিয়ে দিলে মোটর সাইকেল চলে আসবে নাকি বলে আর 4 দিন পরে বিয়ে দিলে তোর মোটর সাইকেল চলে আসবে মোটর সাইকেল কি করবি আর 10 দিন থাক না মোটরসাইকেল মানে পাওয়া যায় এই জন্য আমাদের মোটরসাইকেল অনেক বাড়িতে এখনো পর্যন্ত কিনে নাই ও বাবাজি ভাইরা আমাদের জন্য পণ্য হলো হারাম কি আমাদের জন্য পণ্য হলো হারাম আর আমাদের মোহরানা দেওয়া হলো হালাল কিন্তু যখন আমরা কোন নতুন যুবক যুবতীর বিবাহ দিয়ে বিবাহে আবদ্ধ করি তখন আমরা মোহরানাটার দিকে লক্ষ্য কম করি পণের দিকে লক্ষ্যটা আমাদের বেশি থাকে পণের দিকে লক্ষ্যটা আমাদের বেশি মোহরানার দিকে লক্ষ্য নাই পণের বেলায় আমরা বলি 4 লাখ করেন তার কমে করা যাবে না মোড়ল তো ফ্রিতে নাকি লাগবে এক গুনাহ লাগে মোড়লকে বলে দিয়েছে বাপ ছেলের বাপ যে 4 লাখের নিচে যাতে না হয় মোড়ল যা বলছে যে 4 লাখের নিচে হবে না কিন্তু মোড়লকে কি 4 টাকা দিয়ে দিবে দিবে না কিন্তু মোড়ল ফিরতে গুনাহটা নিয়ে নিল কারণ ওই যে আবদারটা করে দিল এবার যখন বলছে মোহরানাটা তো হচ্ছে 1000 টাকা করেন যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটা বলছে 1000 টাকা করে না যেটা আমাদের জন্য হারাম সেটা বলছে যে 4 লাখ করে এই তো আমাদের পরিস্থিতি আমরা মুসলমান বাবজি ভাইরা এখন যখন আপনার মোটরসাইকেলে একটা দাম আছে তখন একটা ঘোড়ার দাম ছিল ইমাম হোসেন আবদার করলো ভাই রে আমি ওই ঘোড়ার পৃষ্ঠে চাপব ইমাম হাসান বলে না না ঘোড়ার পিঠে চাপা সম্ভব নয় কারণ ওই টাকা তো আমাদের নাই ঘোড়া কিনবো এরকম আমাদের সম্বল নাই তুমি ওই রকম আবদার করিও না ইমাম হোসেন বলছে না না আমি ঘোড়ার পৃষ্ঠে চাপব কোন রকম ভাবে মানব না বাবজি ভাইরা ছোট বাচ্চা ছেলে যদি দুনিয়ার মধ্যে থাকে পৃথিবীর মধ্যে আপনার যদি থাকে দেখবেন তাদের একটা জিদ থাকে অমুক জিনিস একটা নিব দোকানে যাব এইটা কিনবো সেইটা কিনবো জিদ থাকে না থাকে না থাকে ওই রকম জিদ ধরেছে ইমাম হাসান
হচ্ছে ভাই রে না না আমরা দিতে পারবো না কারণ ওই সম্মান আমাদের নাই ইমাম হোসেন বলছে মানা যাবে না আমি ঘোড়ার উপরে চাপবো এই বলে আপনার ধুলার মধ্যে গড়াগড়ি করতে আরম্ভ করেছে ইমাম হাসান কাঁদে ইমাম হোসাইন কাঁদে ওই পথে আমার নবী যাচ্ছেন নামাজ আদায় করার জন্য রাস্তায় গুটি গুটি পায়ে চলে আসছে দূর থেকে দেখছে যেন ইমাম হাসান কাঁদে হোসাইন কাঁদে আমার নবীজি ছুটে ছুটে আসিয়া ইমাম হোসাইনকে বুকের মধ্যে ধরিয়া বলে ও হোসাইন তুমি কেন কাঁদো রে ভাই তোমার চোখে কেন পানি তুমি ধুলার মধ্যে লুটায় পড়েছো কেন ইমাম হোসাইন কথা বলে না বলে না ইমাম হোসাইন কাঁদতে আছে ইমাম হাসান বলে নানু গো আজকে আমাদের সম্মুখে একটা উটের পিঠে সওয়ার একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একজন ব্যক্তি চলে গেল ওই ঘোড়াটা দেখিয়া আমার হোসাইন ওই ঘোড়ার পিঠে চাপতে চায় ও নানা বলো বলো কেমন করে আমি হোসাইনকে ঘোড়ার ব্যবস্থা করে দিই কেমন করে ঘোড়ার ব্যবস্থা করে দেব বলে আমাদের তো ক্ষমতা নাই টাকা নাই পাওয়ার নাই পয়সা নাই আমার নবীজি বললে হোসাইন তুমি কি জানো না রে ভাই তোমাদের বাড়িতে একটা ঘোড়া আছে এমন ঘোড়া এমন ঘোড়া যে ঘোড়ার মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবে না ইমাম হোসাইন চট করে উঠে গিয়ে বলছে না না গো আমাদের বাড়িতে ঘোড়া আছে এটা তো আগে কোনোদিন বলেন নাই আমার নবী বলে হোসাইন তুমি যে ঘোড়ার পিঠে উঠবে এই রকম তুমি তো আগে কখনো দাবদার করো না আমার হোসাইন বলছে না না গো তাহলে বলেন বলেন ঘোড়াটা কোথায় আছে আমার নবীজি বলে ঘোড়া তোমার সম্মুখে আছে তুমি কি ঘোড়ায় উঠবে বলো বলে হ্যাঁ ঘোড়ায় উঠবো আমার নবীজি সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে দিলেন আর বললেন হোসাইন ও ভাই হোসাইন শোনো গো আজকে জগতের চার পায়া ঘোড়া যে ঘোড়া কথা বলতে পারে না আজকে ওই ঘোড়ায় না চাপিয়া আমি নবী তোমার জন্য ঘোড়া হইলাম তুমি আমার পৃষ্ঠে চেপে যাও জোরে বলে সুবহানাল্লাহ তুমি আমার পৃষ্ঠে চেপে যাও হোসাইন আর আমাকে ঘোড়ায় চাপার সাতটা তুমি নিজে বঙ্কন করে নাও সাতটা তুমি গ্রহণ করে নাও ইমাম হোসেন ঘোড়ার পৃষ্ঠে আমার নবীর পৃষ্ঠে মোবারকের উপরে উঠলেন ইমাম হাসানকে বলে হাসান তুমিও চেপে যাও ইমাম হাসান বলছে নবী গো আমি আপনার পৃষ্ঠে চাপতে পারবো না যারা বড় হয় তাদের একটা লজ্জা বোধ থাকে তারা অনেক সময় অনেক কিছু চাইতে লজ্জা করে করে না যারা বড় হয় দেখবে ছোট ভাইকে দিচ্ছে বাপ যদি বলে বেটা তুমি লিবা বলেন না মনে ইচ্ছা থাকলো মাথাটা হিলাই বলে না বাপরে ভাই না ইমাম হাসান ছিল বড় ওই ইমাম হাসান বলল শোনো গো ও না আমি আপনার পৃষ্ঠে চাপবো না আমার নবীজি বলে হোসাইন ও হাসান শোনো গো আর জীবনে এই রকম ঘোড়া পাবা কিনা আর ঠিক না হাসান আর দেরি করিও না আর দেরি করিও না জলদি করে আমার পৃষ্ঠে উঠে যাও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পৃষ্ঠে মোবারকের উপরে উঠলেন আমার নবীজি গুটি গুটি পায়ে হাঁটে সাহাবীরা দেখিলে আমার নবীজি ইমাম হাসান হোসেনকে পৃষ্ঠের উপরে উঠাইছে সারা সাহাবীরা গোল করে ঘেরে নিয়েছে আমার নবীজির দিকে তাকিয়ে আছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আজকে ইমাম হাসান হোসেনকে আপনার পিঠে না চাপায়া আমাদের পিঠে চাপাতে পারতেন কিন্তু আপনি কেন পিঠের উপরে চাপালেন আপনি দোনো জানের বাদশা আপনার পৃষ্ঠে ইমাম হাসান হোসেন আছে আমাদের দেখে বড় লজ্জিত মনে হয় আমার নবীজি বলে সাহাবীরা রে আজকে ইমাম হাসান হোসেনকে আমার পৃষ্ঠে চাপার পরে যেই মজা আমি পাই এই মজা সারা পৃথিবীর মধ্যে না একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ এই মজা সারা পৃথিবীর মধ্যে নাই ইমাম হাসান হোসেনকে পৃষ্ঠের মধ্যে চাপানোর পরে যে মজা সাহাবীরা দেখছে আমার নবীজি আনন্দ উপভোগ করছে ইমাম হোসেন বলে নানু গো ওই লোকটি যখন ঘোড়ার উপরে চেপে গেল সাওয়ারির কাছে হাতে একটা লাগাম ছিল ওই লাগামটা তো এই ঘোড়ায় দেখতে পাই না আমার নবীজির একটু চুলগুলো পেছনে বড় বড় ছিল আমার নবীজি বলে হোসাইন
লাগামের দরকার বলে হ্যাঁ আমার চুলগুলোকে তুমি ধরে না আর চুলগুলোকে ধরে নেওয়ার পরে ওইটাই তোমার লাগাম বানিয়ে নাও আল্লাহর নবী আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর যৌবন আর দেখে আপনার মজে যা ভাগবতী সপে দিল নবী আজীবন আর যৌবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আল্লাহুম্মা সাল্লা আমার নবীজি ইমাম হাসান হোসেনকে কোলের উপরে নিয়ে আপনার ঘোড়া সাজিয়া পৃষ্ঠের উপরে নিয়ে আপনার হাঁটাচলা করে সাহাবীরা তাকায় দেখে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ইমাম হাসান হোসেনকে এত ভালোবাসেন এত মহব্বত করে এত প্যারা করে যে ইমাম হাসান হোসেনকে আপনি পৃষ্ঠের মধ্যে উঠায় নিয়েছেন আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে সাহাবীরা রে আজকে যে ইমাম হাসান হোসেনকে আমি এত ভালোবাসি আজকে আমার সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী আছে ওই সাহাবীর সন্তান হবে আমার ইমাম হাসান হোসাইনের দুশ্মন ইমাম হাসান হোসাইনের দুশ্মন আমার একজন সাহাবীর সন্তান হবে সাহাবীর হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে কোন সাহাবী কপাল পোড়া কোন সাহাবীর ভাগ্যটা এত খারাপ যেই সাহাবীর সন্তান ইমাম হাসান হোসাইনের দুশ্মন হবে বলে ওই সাহাবীর নাম কি আমার নবী বললেন না না এই সময় বলা যাবে না আমার সাহাবী দুঃখ পেয়ে যাবে ব্যথা পেয়ে যাবে কষ্ট পেয়ে যাবে সাহাবীরা বলল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক নবী গো সাহাবীদের মধ্যে কার কোন সাহাবীর সন্তান ইমাম হাসান হোসেনের দুশ্মন হবে আমার নবী যে ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমাদের মধ্যে একজন সাহাবী আছে আমার যার নাম হলো আমিরে মুয়াবিয়া ওই আমিরে মুয়াবিয়ার সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশ্মন হবে আমিরে মুয়াবিয়া গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে আসলে আসার পরে বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তান যদি ইমাম হাসান হোসেনের দুশ্মন হয় আমি আমিরে মুয়াবিয়া জীবনে কোনদিন বিবাহ করব না কথা দিলাম নবী গো আমি আমিরে মুয়াবিয়া জীবনে কোনদিন বিবাহ
বিবাহ করব না আমার নবীজি বলেন না না তোমার বিবাহ তোমার উপরে সুন্নাত অতএব তোমাকে বিবাহ করতে হবে আমি রে মুয়াবিয়া বলল হুজুর গো আজকে আমার জীবন যদি চলে যায় আমি বিবাহ করব না কারণ আমার সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে নবীর নামাজের দুশমন হবে আল্লাহর রাসূলের দুশমন হবে এইজন্য আমি রে মুয়াবিয়া বিবাহ করব না এইভাবে দিনগুলো আপনার অতিবাহিত হতে লাগলো কিছুদিন পরে আমির মুয়াবিয়ার বাপজি একটা রোগ হইল রোগটা হলো এই যখন প্রস্তাব করতে যায় তার প্রস্তাবের দ্বারে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় যেমন যন্ত্রণা টিকতে পারে না থাকতে পারে না আমার নবীজির কাছে এসে হাজির হলে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা বড় রোগ হয়েছে এই জন্য আপনি একটা দাওয়া দেন ওষুধ দেন আমার নবীজি বললেন কি রোগ বলে প্রস্রাব করতে গেলে আমার লিঙ্গতে জ্বালা হয় যন্ত্রণা হয় প্রস্রাবের দ্বারে ব্যথা হয় আমি সহ্য করতে পারি না আমার নবীজি বললেন দাওয়া দিব ওষুধ দিব ঠিক হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আর দেরি করিও না যাও যাও আমার প্রিয় নবীকে বলে দাও মুয়াবিয়াকে যেন কোনো ওষুধ না দেওয়া হয় তাকে বলে দাও তার একমাত্র ওষুধ হলো বিবাহ তার একমাত্র ওষুধ হলো বিবাহ বিয়ে করলে তার অসুখ সেরে যাবে অনেক পাপ আপনার যুবক আছে বললেন অনেকেরই আপনার বিয়ের আগে দেখবেন কোন যুবক নামাজি হয় বিয়ে হয়ে গেলে তার নামাজ আর নাই এরকম হয় না আছে বিয়ের আগে নামাজি হয় নামাজ বিয়ে হলে আর নামাজ থাকে না বিয়ের আগে কাজকর্ম করেন বিয়ে হয়ে গেলে কাজকর্ম শুরু হয়ে যায় বাবজি ভাইরা তারপরে দেখবেন বিয়ের আগে অনেকে বিছানায় পেশাব করে যায় বিয়ে হলে বিছানায় পেশাব করে না বিয়ে হলে মানুষের অনেক রোগও সেরে যায় আবার অনেক কাবিরা গুনাহ থেকেও বেঁচে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য যদি সন্তানের সঠিক বয়স হয় তাহলে আপনি বিয়ে দিয়ে দেন আপনার সন্তানের যদি বয়স হয় আপনি বিয়ে দিয়ে দেন বিয়ের বয়স হলে আপনি চিন্তা করেন না সে তো রোজগার করে না খাটে না খুটে না সে কি খাবে সেই চিন্তা আপনাকে করতে হবে না ওই চিন্তা তো আমার আল্লাহ করছেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ রোজের মালিক তো আল্লাহ নাকি বলেন রোজের মালিক আল্লাহ বয়স হলে বিয়ে দিয়ে দেন অনেক রোগ সেরে যাবে অনেক কাবিরা গুনাহ থেকে বেঁচে যাবে অনেক জেনা থেকে বেঁচে যাবে হাতের জেনা মুখের জেনা চোখের জেনা আপনার কানের জেনা থেকে বেঁচে যাবে এই জন্য বয়স যদি আপনার বিবাহের হয়ে যায় আপনার ছেলে সন্তানের বিয়ে দিয়ে দেন অনেক যুবক বিয়ে যখন বয়স হয় তখন অনেকে বাহানা করে বুঝলেন একজন যুবক বিয়ে করলে তার বাপ বিয়েও দেয় না আর ও মাঠে কাজ করতেও যায় না প্রতিদিন গরু ছাগল চরাতে যায় কিন্তু একদিন হঠাৎ করে বলছে যে আমি আর ছাগল চরাতে যাব না কেন বলে আমার পেটে লাগছে বলে তাই ঠিক আছে ওষুধ এনে দিল ওর তো পেটে লাগে না ও বিয়ে করে তো ওষুধ খাই না বিকেল বেলা মধ্যে তাও পেটে লাগে সকাল বেলা মধ্যে তাও পেটে লাগে তাহলে পেটে যদি লাগে তা ডাক্তারখানা নিয়ে যেতে হবে ডাক্তারখানা নিয়ে গেল ডাক্তারখানা চেকআপ টেকআপ করে ওষুধ টষুধ দিয়ে দিলে বাড়িতে এসে তবু আর পেটে লাগা ভালো হয় না সকাল বেলা ঘুম থেকে উঠে যে বাবা এই উঠ রে চ মাঠে চ বলছে আমি যাব না অতক্ষণ যাব না যতক্ষণ বিয়ে না দিই আসল রোগ তো ওখানে তো এইরকম যদি যুবক থাকে আপনি বিয়ে দিয়ে দেন অবহেলা করবেন না কারণ ওই বিয়েটা যদি না দেন দেখবেন কোন না কোন গুনাহে সে লিপ্ত হয়ে যাবে অতএব গুনাহ লিপ্ত হওয়ার আগেই ওই যুবকের বিয়েটা আপনি দিয়ে দেন আমি যে মুয়াবিয়াকে বললেন যে তোমার বিবাহ হচ্ছে তোমার বড় অসুখ তুমি বিয়ে করো তোমার রোগটা সেরে যাবে আমি যে মুয়াবিয়া বললেন যে হুজুর আমি তো বিয়ে করব না আমি এটা বলে দিয়েছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বিবাহ না করলে তোমার রোগও সারবে না তখনকার আমলে তো আমার নবীজি সবচেয়ে বড় ডাক্তার ছিলেন নাকি হ্যাঁ নবীজি সবচেয়ে বড় ডাক্তার ছিলেন উকিল ছিলেন হাকিম ছিলেন বিজ্ঞান ছিলেন ওনার চাইতে বড় বিজ্ঞান ওনার চাইতে বড় ডাক্তার ওনার চাইতে বড় মাস্টার আর কেউ ছিল না এখনো না কিয়ামত পর্যন্ত হবে না এই জন্য কবি বলছেন বিজ্ঞানী রো বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা এখন রকেটের যুগে
আকাশ পথে যেছে তো কেউ ফিরে আসছে কেউ ফিরে আসছে মানে কি বলে হ্যাঁ কোথায় গুম হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কিন্তু আমার নবী যখন মিরাজে আকাশ পথে উর্ধগমনে গিয়েছিলেন তখন তো কোনো রকেট ছিল না জাহাজ ছিল না প্লেন ছিল না ছিল ছিল না কিন্তু আমার নবীজি সব সময় আকাশ ভেদ ভেদ চলে গিয়েছিলেন তাই কই বলছেন বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মিরাজেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি আবু বকর সিদ্দিক যখন সাপে দংশন করল গাটা জর্জরিত হয়ে গেল সবুজ বর্ণ নবী আমার বলছে আবু বকর কি ব্যাপার বলে হুজুর সাপে দংশন করেছে বলে কোন জায়গায় বলে আমার পায়ের কা পায়ের তালুতে আমার নবীজি মুখের তুতু মুবারক লাগিয়ে দিলেন সারা শরীরে জিস পানি হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ সাপে কামড়াই হাসপাতালে নিয়ে গিয়ে 100টা ইনজেকশন দিল ওই বিষ পানি হয় না তাহলে নবী থুতু মুবারক দিয়ে বিষকে পানি করে দিয়েছেন তাই কবি বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী এমন একটা দয়ার নবী আর পাইবা কি এমন একটা মায়ার নবী আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসক্ষম হইতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ আগের যুগের মানুষের অসক্ষম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর পাইবা কি এমন একটা মায়ার নবী আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আল্লাহুম্মা আমার জিব্রাইল আসে আর নবী জেনে বলে নবী গো আপনি ওষুধ দিয়েন না দাওয়া দিয়েন না কারণ হইলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে ততক্ষণ পর্যন্ত তার রোগ ভালো হবে না এই রোগটা স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে অতএব বিবাহ করার আগে এই রোগ ভালো হবে না আমি না মুয়াবিয়া বাড়ি আসলে চিন্তা করলেন আর বিবাহ করব না কিন্তু বিবাহ না করলে তো আর থাকা যায় না এই জন্য আপনার বিবাহ করব বললেন আর বিবাহ করার জন্য নারী খুঁজতে বললেন নারী খোঁজরে কিন্তু যুবতী নয় একটা বৃদ্ধ নারী খোঁজো যেই বৃদ্ধ নারী খুঁজলে ওই বৃদ্ধ নারীকে বিবাহ করলে ওই বৃদ্ধ নারীর সন্তান হবে না চালাকি খাটবে না বাপজে ভাইরা আমরা অনেকে জানি শরিয়াতে পড়েছি পিতল জান্নাতে পড়েছি ষাট বছর বয়স অতিক্রম করলে ওই মায়ের ওই নারীর মৃত্যু হয় না সন্তান ধারণ করার ক্ষমতা থাকে না ওই মা
আর সবুন ধরে রাখতে পারে না আমরা কিতাবের মধ্যে পেয়েছি চার চন্দ আমির মুয়াবিয়া চিন্তা করলো একটা 60 বছরের ঊর্ধ্বে মেয়েকে বিয়ে করব তাহলে আমার সন্তান আদি হবে না আর ইমাম হাসান হাসান হোসেনের দুশমন হবে না একজন 60 বছরের ঊর্ধ্বের মহিলাকে বিবাহ করলেন আর বিবাহ করার পরে আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে রে আমার ইমাম হাসান হোসেনকে শহীদ করবে ওই ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসে আমার ইমাম হাসান হোসেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় এক সপ্তাহ না খেয়ে বাড়ির মধ্যে আছে আজকে এক সপ্তাহ হয়ে গেল আমরা খেতে পাই নাই আমাদের পেটে খাবার যায় না আমার আব্বা খাবার আনতে পারে না ও মা সহ্য হয় না খিদার জ্বালা আর সহ্য হয় না মাগো একটু খাবারের ব্যবস্থা করে দেন আজকে আমাদের বাড়িতে তো খাবারের অভাব নাই খাবার বরঞ্চ নষ্ট হয় খাবারের লোক নাই নাকি বলেন না খাবারের লোক নাই বরঞ্চ আমাদের খাবার নষ্ট হয় কিন্তু সে আমাদের খাবারের অভাব ছিল খাবার ছিল না ইমাম হোসেন বাচ্চা ছেলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে মা জলদি করে আমাদের একটু খাবারের ব্যবস্থা করে বলে কেন বলে খোদার জানা আর সহ্য হয় না আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও হোসেন শোনো গো তোমার আম্মা কাজে গিয়েছে আর কাজে গেছে কাজে থেকে খাবার নিয়ে আসবে আটা নিয়ে আসবে তোমাকে রুটি বানিয়ে দেব তোমরা সন্ধ্যা বেলায় খাবে ততক্ষণ আর তোমরা একটু আরাম করে নাও আমার হোসেন বলে মা খোদার জানাই আমাদের আর ঘুম হয় না খোদার জানাই আমাদের নিদ আসে না আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও হোসাইন আসো আসো আমি তোমাদেরকে একটু ঘুম ভাড়াইয়া দিই তোমাদের একটু আরাম করিয়ে দিই আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কোলে আপনার দুই সন্তানকে নিয়ে নিলেন আর আমার পরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতো এখন বর্তমানে মুসল্লি আছে কোরআন তেলাওয়াত শুনতে যেন উঠে পালাই যারা আপনার মুসল্লি আছে দেখবেন আপনার কোরআন তেলাওয়াত করবে রাব্বা শামা অমানা মিনাল মুশরিকে পড়ে না পড়ে না মাখরাজ ঠিক নাই আজান দিতে গেলে আবার আজান আজান আর মাখরাজ ঠিক নাই ধ্বনি ঠিক নাই বাক্য ঠিক নাই এই জন্য ওই মুরব্বি যে মুরব্বির রিটায়ার্ড হয়ে গেছে বয়স শেষ দাঁত নাই আজান দিলে আপনার আজানের সুর হয় না আজান দিলে আজানের বাক্য ঠিক হয় না ওই ব্যাংকে আজান দেয় একটা যুবক যদি বসে থাকে একটা তলবেলিম যদি থাকে ওই তলবেলিমকে দেয়া হয় না কার কার দিলে যদি আমার ভাতাটা চলে যায় নাকি বলেন ভাতা আছে তো এইদিকে হ্যাঁ ভাতা মহসিন ভাতা যদি একটা তালবেলিমকে দিই ওর আজানটা যদি ভালো হয়ে যায় গ্রামের মানুষ হয়তো তাকে মহসিন করবে আমাকে মহসিন থেকে বাতিল করে দিবে অতএব তাকে আজান দিতে দেওয়া যাবে না আমার খারাপ হোক আর ভালো হোক আমি আজান দেব ওই বলে সে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান কোনো বাক্য ঠিক নাই তারপরে আসসালাতু খাইরুন মিনান্নাম খাইরুন কে তো তুলে না বললেন প্রতিদিন ঘরে তো খাইরুন যতটা খাইরুন খাইরুন মিনান্নাম এটা আর বলবে না খাইরুন মিনান্নাম বলে আসসালাতু
الصلاة خير من النوم. الله أكبر الله أكبر لا إله إلا الله. شوف 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 على الصلاة حي على الفلاح আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করার লাগো এখন পর্যন্ত আমার স্বামী বাড়িতে আসলো না আমার সন্তানরা এক সপ্তাহ ধরে না খেয়ে আছে আমি কি খাবো কেমন করে সান্তনা দেব কেমন করে ইমাম হাসান হোসেনকে বুঝাবো রাতে পার হয় না সন্ধ্যাবেলায় আমার ইমাম হাসান হোসেন জেগে গিয়েছে জেগে যাওয়ার পরে আমার ইমাম হোসেন বলছে মা ও মা জননী এখন পর্যন্ত আমার আব্বাকে আসে নাই বলে না এখনো তোমার আব্বা আসে নাই ইমাম হোসেন বলছে মা গো খিদার জ্বালাটা সহ্য হয় না খোদার যন্ত্রণা সহ্য হয় না ও মা আমার আব্বা জান আসার আগে আমার নানার কাছ থেকে একবার ঘুরে আসি আমার নানার কাছে কিছু খাবার পাওয়া যায় কিনা কাছে যদি নানির বাড়ি থাকে থাকবে বাপের বাড়িতে রান্না যদি না হয় নানির বাড়ি চলে যায় ও বাচ্চা জানে যে আব্বার কাছে পাঁচ টাকা সকালবেলায় চেয়েছি বিকেল বেলা আর দিবে না এবার নানার কাছে গিয়ে পাঁচ টাকা সকালে নানার কাছে বিকেলে বাপের কাছে এরকম আছে না নাই দেশে থাকলে আমার আমার ইমাম হাসান হোসেন বলছে মা গো একবার অর্ডার দাও আদেশ দাও একবার নানার কাছে গিয়ে দেখে কিছু খাবার আছে কিনা আমার ইমাম হোসেন বলল মা তোমার অনুমতি ছাড়া যাওয়া যাইতে পারে না আমার মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে যে কান্দে আমার মা ফাতেমা বলছে হোসেন রে কাছে যদি খাবার থাকতো তোমার নানা তোমার কাছে এসে খাবার দিয়ে যেত তোমার নানার কাছে হয়তো খাবার নাই ইমাম হোসেন বলছে থাকা না থাকা একবার আদেশটা দেন অনুমতি দেন আমার ফাতেমা বললে ঠিক আছে তুমি যাও তোমরা গিয়ে দেখো কিছু খাবার পাওয়া যায় কিনা ইমাম হাসান হোসেন বাড়ির মধ্যে আসেন আমার নবীজির নবীর বাড়ি ঢোকার পরে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া ইয়া হাবিবাল্লাহ নবীর কাছে গেলে সালাম দিতে হয় না
কবরস্থানে পাশে দিয়ে গেলে সালাম দিতে হয় না হয় না মাজারের পাশে দিয়ে গেলে সালাম দিতে হয় না হয় না একজন তো আছে মাজারের পাশে দিয়ে গেলে করে না মাজারে সালাম দিতে জানে না তো চলে গেলে ও ভাগ ভাগ মনে হয় এই হিন্দুরা দেখবেন মন্দির মন্দির এটা ওটা দেখলে এই যে ঠেকাই দিয়ে আর চোখে মুখে তো ও মুসলমানের ছেলে ও রাস্তা দিয়ে গেলে ও দেখবেন এই কপালে আর মুখে না কি করে যে বুকে ঠেকাই চুমা খায় বুকে বাপ রে আর জানাই না কি করতে হবে হ্যাঁ কবরস্থানের পাশে দিয়ে গেলেও এই যে হিন্দুদের মতো সাদা কিন্তু আমাদের শরীয়ত মোতাবেক ইসলামিক মোতাবেক ওই রকম কোন নিয়ম কানুন আছে জি আছে নাই আপনি যখন কবরের পাশে দিয়ে যাবেন আপনি কবরে সালাম দেন আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আপনি যখন মাজারের পাশে দিয়ে যাবেন আপনি মাজারে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া ওলিয়াল্লাহ আপনি যখন সম্মুখে কোন একটা মানুষ দেখতে পাবেন আপনি সালাম দেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সালাম দেন তাই বলে আপনি আমার ইমাম হোসেন সালাম দিলেন আমার নবীজি সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার নবীজির পাশে গিয়ে বসলেন বসার পরে নানা জানার হাতখানা ধরলেন নানা জানার হাতখানা ধরে বলে নানু গো ধরে কিছু খাই না খুদার জ্বালা সহ্য করতে পারি না খুদা নিবারণ হয় না নানা আমার আব্বা কাজে গিয়েছে এখনো পর্যন্ত ফিরে নাই নানা গো আপনার কাছে যদি কিছু খাবার থাকে আপনি আমাদের দেন আমরা খাবো আমাদের খুদাটা নিবারণ করব আমার নবীজি দুই চোখের পানি ছেড়েছে কান্দা আরম্ভ করলেন আমার নবীজি বলে হোসাইয়ে আমার কাছে কোন রকমের খাবার নাই আমার কাছে যদি খাবার থাকত আমি তোমাদের খাইয়ে দিয়ে আসতাম আমার ইমাম হোসেন বলছে না না গো এত খোদা লেগেছে এত খোদা লেগেছে খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না 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 আপনার কাছে যদি একটা খেজুর থাকে ওই একটা খেজুর দেন আমরা দুই ভাই 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 করে খাবো আমার আমার বিজি ইমাম হোসেনের কথা শুনে আরো কান্না করতে আরম্ভ করেছে আমার নবীর জুব্বা মুবারকটা উঠায়া বলে হোসেন রে আজকে তোর এক সপ্তাহ না খেয়ে আছে নবী আজকে চোদ্দ দিন ধরে অনাহারে রয়েছে জোরে বলে বলে আল্লাহ এজন্য আমি নবী আমার পেটে পাথর বাঁধা রয়েছে ইমাম হোসেন বলছে না না গো আজকে খাবারের আর দরকার না আপনার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা দেখে আমাদের খোদা নিবারণ হয়ে গেছে আজকে আপনার পেটে পাথর দেখে আমাদের খোদা নিবারণ হয়ে গেছে বলেন বলে আমার নবী যদি আল্লাহর কাছে খাবার চাইতেন পাইতেন না পাইতেন আমার ইমাম হাসান হোসেন যদি আল্লাহর কাছে খাবার চাইতেন তো পাইতেন যেটা চাইতেন সেটাই পাইতেন কিন্তু আমার ইমাম হাসান হোসেন চাই নাই আমার নবী যে চায় না আল্লাহ পরীক্ষা করেছে আর আল্লাহর পরীক্ষায় আমরা ফেল করব না আমরা আল্লাহর পরীক্ষায় পাশ করব এটা আল্লাহ জানিয়ে দিয়েই করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য কই বলছেন আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি নাই সবাজার রে প্রেমের খেলা খেলছো দয়া রে দয়া তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি নাই সবাজার রে প্রেমের খেলা খেলছো দয়া রে কাউকে দিলা আর দশটা সন্তান জায়গা জমিনায় আবার কাউকে দিলা আর কোটি টাকা একটাও সন্তান নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ তুমি
কাউকে 10টা সন্তান দিয়েছো কিন্তু তার এত অভাব তার জমি জায়গা নাই সন্তানদের বাড়ি ঘর কোথায় করে দিবে আবার তুমি কাউকে কোটি কোটি টাকা দিয়েছো কিন্তু একটাও সন্তান দাও নাই সন্তানের জন্য দারে দারে ঘরে তুমি কাউকে দিলা আর 10টা সন্তান জায়গা জমি নাই আবার কাউকে দিলা আর কোটি টাকা একটাও সন্তান নাই আর মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায় আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কারো বলি যায় আগুন দিলা বাবা কেড়ে দিয়া আবার কারো করিলা আচির দুঃখী সন্তান লাশ বানায়া কাউকে তুমি দয়াল চির দুঃখী করিলা মা বাপ বেঁচে আছে সন্তানকে কেড়ে নিয়া আবার কারো বলি যে আগুন দিয়ে দিলা কারণ আপনার সন্তান বেঁচে আছে মা বাপ নিয়ে নিলা এরকম আছে না নাই সন্তান আছে মা বাপ নাই মা বাপ আছে সন্তান নাই তাই কই বলছে তুমি কারো বলি যায় আগুন দিলা মা বাবা কেড়ে দিয়া আবার কারো করিলা আচির দুঃখী সন্তান লাশ বানায়া আর কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আর কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার প্রেমের খেলা খেলছো দয়াল রে আল্লাহুম্মা ওয়া আলা আলে পাথর দেখে আজকে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে আর খাবারের আমাদের দরকার নাই প্রয়োজন নাই আজকে আমাদের আর খাবার লাগবে না তবে নানা আমার আব্বা কাছে গিয়েছে রাত্রি হয়ে গেছে এখনো পর্যন্ত ফিরে না আমার আব্বা কোথায় আছে জানা নাই আমার বাবাজি বলতে চাই না কি বলে হ্যাঁ ইমাম হাসান হোসেনকে মা ফাতেমার কাছে দিলে দেওয়ার পরে বললে ফাতেমা আজকে ইমাম হাসান হোসেনকে তুমি দেখো রে আমার জামাই আলী কোথায় আছে একবার খুঁজে নিয়ে আসি এবার আমার বাবাজি হযরত আলীকে খোঁজার জন্য বাহির হয়ে গেলে এবার খুঁজতে খুঁজতে কিছু দূরে যাওয়ার পরে দেখছে জানো আমার হযরত আলী রাস্তার ধারে ধুলাবালিতে শুয়ে শুয়ে জানো আপনার কান্দে ডুকরে ডুকরে কান্দে আমার নবীজি গিয়ে হযরত আলীকে সালাম দিলে আলীকে বলে আলী কি ব্যাপার তুমি কেন বাড়ি যাও না এই জায়গায় তুমি কেন কান্দো আলী হাউমাউ করে কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমার দুইটা সন্তান অনাহারে রয়েছে একদিন নয় তিন দিন দুই দিন নয় তিন দিন নয় সাত দিন অনাহারে রয়েছে তাদের মুখে খাবার তুলে দিতে পারি রে কেমন করে তাদের সম্মুখে যাব আমার ছেলেদের মুখের দিকে তাকালে আমি আলী থাকতে পারি না আমার সহ্য হয় না ওমর নবীজি আমি কেমন করে ওই দুটোর সম্মুখে গিয়ে দাঁড়াবো নবী গো
যারা স্বামীকে মহব্বত করে যারা স্বামীকে প্রেম করে যারা স্বামীকে ভালোবাসে সেই স্বামীর টাকার দিকে তাকাই না স্বামীর দিকে তাকাই কোনটা স্বামীর দিকে স্বামী যদি ভালো থাকে রে মা তুমি জগতের মধ্যে সম্মানে থাকবে স্বামী যতদিন আছে ততদিন তোমার ইজ্জত সম্মানও আছে স্বামী যদি আড়াল হয়ে যায় বাপের বাড়ি তো তোমার মর্যাদা নাই শ্বশুর বাড়ি তো তোমার মর্যাদা নাই অতএব স্বামীকে মূল্য দিতে শিখেন আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দুটো জায়গায় জান্নাত দিয়েছেন কোনো সন্দেহ নাই গ্যারান্টি সহকারে এক হলো পিতামাতার পদতলে আর এক হচ্ছে স্বামীর পদতলে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে কোনো সন্দেহ নাই আপনি নামাজ পড়বেন আল্লাহ দরবারে নামাজ কবুল হইতেও পারে না হইতেও পারে কোনো গ্যারান্টি নাই দান করবেন গ্যারান্টি নাই দান কবুল হইতেও পারে না হইতেও পারে নাই রোজা করবেন আজকাল তো আমাদের রোজা হচ্ছে মডার্ন রোজা আধুনিক নাকি বলে আমাদের পেটটাই শুধু জানতে পারে যে হ্যাঁ আমরা রোজা আছি কিন্তু আমাদের সব একা নাকি বলেন কানে আমরা গীবত শুনি চোখে আমরা খারাপ জিনিস দেখি হাতে আমরা চুরি করি পায়ে আমরা খারাপ জায়গায় যাই অনেকজন দেখবেন চায়ের দোকানে রোজা করেছি ওই রোজার কাজে লাগবে লাগবে যে লাগবে এইরকম রোজা দ্বারা আমাদের আছে না নাই এরম রোজাদার আমাদের জগতে আছে তা আমাদের পেটটায় ভোর রাতে খায় আর সন্ধ্যাবেলায় খায় এজন্য পেটটাতে জানতে পারে যে রোজা আছে আদার আমাদের যে কাজ কাম সব এই জন্য শুধু পেটে রোজা করে না পুরো অঙ্গ প্রত্যঙ্গ রোজা করে জোরে বলেন সুবহানাল্লাহ পুরো অঙ্গ প্রত্যঙ্গ রোজা করে এই জন্য আপনি রোজা করবেন রোজা আল্লাহ দরবারে কবুল হইতেও পারে না হইতেও পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু খোদার কসম করে বলি আপনি যদি পিতামাতার পদতলে চুম্বন করে দেন 100% গ্যারান্টি খোদার জান্নাতে চুম্বন করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ